আমার বান্দাকে দুটো চোখ দিয়ে পেটিয়েছি, আমার বান্দাকে দুটো কান দিয়ে পাঠিয়েছি, আমার বান্দাকে দুটো পা দিয়ে পাঠিয়েছি, আমার বান্দাকে জবান দিয়ে পাঠিয়েছি। দেখি না মুখে কুলুপ লেগে থাকে না হক কথাটা জবান দিয়ে বলে, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে। আজকে দেখো একটু ভাবো কথা একটু বোঝো, আজ সমাজে মুসলমানদের যারা আইকন, মুসলমানদের যারা নেতা সেজে বসে আছে, মুসলমানদের যারা লিডার সেজে বসে আছে, এই চোরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। শুনছেন, এই চোর চোরটাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। কই রে তোমার যখন কোনো গায়ে আঘাত হয়, তোমার যখন ব্যক্তিগত কোন রকম তোমার যখন কেউ আঘাত করে, তখন 50,000, 60,000, 40,000, 20,000, 5,000 লোক নিয়ে রাস্তায় নেমে যাচ্ছ। আরে মুস্তাফা জানে রহমতের বিষয়ে নুকরা নুকরা প্রমাণ করছে, কই কোন বিষয়ে পীরজাদা আলেমকে দেখিনি 1,00,000 মানুষ নিয়ে বাংলা অবরোধ করতে ত্রিপুরা সরকারকে হুঁশিয়ারি দিতে, যে পরবর্তীতে যদি আমার নবীর নামে বিয়াদবিমূলক কথা বলা হয় আমরা ছেড়ে চলে যাব। ভাবা দরকার আমাদের। আজ যারা মুসলমানদের আইকন সেজে বসে আছে, সব চোর গুলো ঘরে বসে আছে, কি রে দেখতে পাইনি কেন? বলছে এই তো দেখতে পেয়েছি, কুতা বলছে মোবাইল চায়ের দোকানওয়ালা মোবাইল ভিডিও করে নেট ছাড়তে পারে কি গো? পারে না, বলবেন তো পারে না? ফুচকাওয়ালা চপওয়ালা ভুগনিওয়ালা ও মোবাইলে ভিডিও করে নেটে ছাড়তে পারে, তার বেলে অসুবিধা হয়ে যাবে। আমার ভাইকে যদি গ্রামে কেউ কোন রকম অপমান করে কি গো, আমি ভাই হিসাবে আমার দিলে লাগবে না লাগবে না? এ বলো লাগবে না লাগবে না? আমার যদি ক্ষমতা থাকে যারা অপমান করবে তাদের ছাড়বো আমি, এ বলো ছাড়বো আমি? আমি আসবো না? আসবো না? আমি তো আসবো। আজ বড় দুঃখ লাগে, ফুরফুরা শরীফে যাও, ফুরফুরা শরীফে দেখো এক চাচা জান বলছে তোরা আমার লোক, এক ভাই জান বলছে তোরা আমার লোক, আর এক আলেম বলছে তোরা আমার লোক, আর এক ইমাম বলছে তোরা আমার লোক, আর এক বক্তা বলছে তোরা আমার লোক, আর একজন বলছে এই আমি যদি ডাকি তোমরা যাবে, আর এক চাচা জান বলছে আমি যদি ডাকি তোমরা যাবে, আর এক ভাই জান বলছে আমি যদি ডাকি তোমরা যাবে, আর এক পীর সাহেব বলছে আমি যদি ডাকি তোমরা যাবে। আর আমরা একবার এই দিকে যাচ্ছি, একবার এই দিকে যাচ্ছি, বলছি যে হুজুর এখানে, বলছে হ্যাঁ হুজুর এখানে, হ্যাঁ হুজুর এখানে, হ্যাঁ আল্লাহ 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 জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ আমাদের উপরে দয়া করে এই রকম একটা জায়গায় বসিয়েছে, যে জায়গার কথা স্বয়ং আমার রাসূলুল্লাহ তিনি বলেছে যে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে দুটো জায়গাকে জান্নাতের টুকরা অর্থাৎ জান্নাতের বাগান করেছে, জান্নাতের বাগানে জান্নাতীরা বসে, জান্নাতের বাগানে জাহান্নামীরা বসে না।
তো আজ ওই গিরামে যারা জান্নাতি হবে তারা ছুটে এসে জান্নাতে বসবে, যারা জাহান্নামী হবে কখনো জান্নাতের প্রতি তাদের টান হয় না। যারা বসে আছেন বা দূর দূরান্তে যারা আছেন আমার আলোচনা শুনছেন, আমার আলোচনা আপনার কানে যাচ্ছে, আমি আপনাদের ভাইকে জিজ্ঞাসা করতে যাই, রসুল কি শুধু আমাদের না সবার? বলুন, রসুল তো শুধু আমার নয়, রসুল তো সবার। তার নবীর মিলাদের সম্মান রক্ষা করা এটা শুধু আমার তোমার দায়িত্ব তো নয়, সবার দায়িত্ব। কথা ঠিক না ভুল? কিন্তু আজ 30 বছর 40 বছর 50 বছর 60 বছর বয়স হচ্ছে গ্রামে, আলেম ওলামা পীর পীরজাদা আসছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত এতটুকু জানতে পারলাম না যে নবীর মিলাদ যখন গ্রামে হয়, মাউলুদুন নবী যখন গ্রামে হয়, আমাদের সকলে এটা ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব যে ওই নবীর মিলাদে যে বসা এটা আমাদের সবার প্রত্যেকের ইমানি দায়িত্ব। কিন্তু আজ সমাজে দেখেন যে এক শ্রেণীর মানুষ আছে যাদের নামের আগে মোহাম্মদ আছে, নামের আগে শ্রী নেই, নামের আগে মান্না নেই, নামের আগে মোহাম্মদ আছে। মোহাম্মদ আছে বলেই তো জুবায়ের সিদ্দিকীর অসুবিধা হয়েছে। তোর নামের আগে যদি শ্রী থাকতো, নামের পরে যদি দুলে থাকতো, তাহলে আমার কষ্ট হতো না, তুই তো জাহান্নামী, জানা জাহান্নামাই যা, কোনো অসুবিধা নেই। কিন্তু নামের আগে মোহাম্মদ আছে বলে বেশি অসুবিধা হচ্ছে। নামের আগে মোহাম্মদ লিখবে আর নবীর মিলাদ থেকে বেঅজুজি করবে, তোমার নামের আগে মোহাম্মদ কেটে বাদ দিয়ে শ্রী লিখিয়ে দে, নামের পরে নামের আগে মোহাম্মদ না বাদ দিয়ে দুলে লিখিয়ে দে, গয়না লিখিয়ে দে। জুবায়ের সিদ্দিকী বলবেও না তোদের গায়েও লাগবে। আর নামের আগে যদি মোহাম্মদ থাকে নবীর মিলাদকে বেঅজুজি করলে, যার যা দিলে নবীর মোহাম্মদ আছে সবাই কষ্ট হবে যে আমার নবীর মিলাদ তোরা বেঅজুজি করছিস। কথা ঠিক না ভুল? যার সমাজে দেখেন এক শ্রেণীর মানুষ আছে যারা নবীর মিলাদে আসে, নবীর মিলাদে আসলো, জলসাতে আসলো, জান্নাতের বাগানে আসলো, কিন্তু তারা জান্নাতে বসলো না, তারা জান্নাতের বাগানে আশেপাশে হই 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 করে ঘুরে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা টাইম দিল, তারপরে বাইক স্টার্ট দিয়ে ঘরে চলে গেল। আপনাদের কি মনে হয় ও জলসার উপকার করতে এসেছিল না জলসার ক্ষতি করতে এসেছিল? এর মধ্যে যদি কারো মনে হয় না আমার কুটুম হয়, আমার শ্বশুর এসেছে আমার ঘরে, আমার শাশুড়ি এসেছে আমার ঘরে, আমার শালা এসেছে আমার ঘরে, আমার বোনাই এসেছে আমার ঘরে, যে আমি জানতে চাই আমাদের কাছে আমার শ্বশুর আগে না আমার রসুল আগে? বলুন, যে আমাদের কাছে আমাদের শালা বোনাই আগে না আমাদের কাছে আমার নবী আগে? আমাদের কাছে যদি নবী আগে হয়, আত্মীয়তা আত্মীয়তার জায়গায় থাকবে, নবীর বিলাদে যে বসে নবীর কথা শুনি, কেন আল্লাহর নবী রক্ত ঝরিয়ে ইসলাম কায়েম করেছে। যে শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে, কুটুম কুটুমের জায়গায় থাকবে, আমার কাছে তো আমার রসুলের আগে পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নন। সেই নবীর মিলাদ, সেই নবীর মাউলুদ হচ্ছে, আমরা রাস্তায় হই হই না করে আমরা একটু নবীর মিলাদে যে বসবো, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, ঠিক না ভুল? মেলায় যাবার সময় তো বলতে হয় চনারে ভাই কি মেলায় ঘুরে বলতে হয়, ফানসানে যাবার সময় তো বলতে হয় চনারে ভাই একটু ফানসানে ঘুরে, যাত্রায় যাওয়ার সময় তো বলতে হয় চনা ভাই একটু যাত্রায় যে ঘুরে এসে বলতে হয়, ওখানে অটোমেটিক টানে তো দিল টানে, মেলায় তো দিলটা টানে ছোট, ফানসানে তো ডাকতে হয় অটোমেটিক চলে যায়। কথা ঠিক না ভুল? আর নবীর মিলাদে ডাকতে হয় কেন? কিসের ইমানদার তোরা? তোরা ইমানদার? ওই নামের আগে মোহাম্মদ আছে, মাথায় টুপি আছে, বড় জুব্বা আছে, আজকে দাঁড়িয়ে আছে, ভেতরে কাফের হয়ে বসে আছে। আরে আবু জেহেলের টান কখনো আমার নবীর উপরে হয়নি, কিন্তু আবু বকরের টান আমার রাসূলুল্লাহর উপরে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
দাইতো আবু জেহেল এর নজরে আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সবথেকে খারাপ নিকৃষ্ট ছিল যে পৃথিবীর জমিনে সবথেকে খারাপ নিকৃষ্ট যদি কেউ হয় সেটা হচ্ছে মুহাম্মদ বলেন আস্তাগফিরুল্লাহ বলেন নাউযুবিল্লাহ আর আবু বকর এর নজরে আবু বকর বলতে সৃষ্টি জগতে আপনার মতো সুন্দর আমার আল্লাহ দ্বিতীয় আর কোন জিনিস বানাই না জোরে বলো সুবহানাল্লাহ তাই তো যখন নবী রূহ কবজ করা হয়েছিল নবী রূহকে নিয়ে যাওয়া হয়েছিল রবি রূহ বলেছিল মাওলা তোমার হাবিবের জিসিমের থেকে দামি তোমার আরশ নয় তোমার হাবিবের জিসিমের থেকে দাড়ি তোমার জান্নাত নয় জোরে বলো সুবহানাল্লাহ সে নবীর মিলাদে কেন আসিস তোরা গোলাতে যদি আসিস আসার মত নাই না হ্যাঁ আসলাম দু ঘন্টা এক ঘন্টা বসলাম একটু নবীর কথা শুনলাম আবার একটু গেলাম বসেছি কমসে কম আল্লাহকে বলতে পারবো আল্লাহ কষ্ট হচ্ছিল তবে আমি বসেছি মওলা এক ঘন্টা দু ঘন্টা আধ ঘন্টা চল্লিশ মিনিট বসেছি তোরা জলসা জলসা এসেছি জলসা এসে জোয়ান জোয়ান মেয়ে ছেলে দেখছিস তোদের উপরে আল্লাহ রহমত হবে খুদার গজব হবে জোয়ান জোয়ান ছেলে মরে যাবে সবর করো রাগ হচ্ছে নাকি আপনাদের রাগ হচ্ছে এমনি অনেকদিন পর এসেছি আপনাদের সবই এতদিন দাওতে আসিনি অজনেশিয়া তো করিনি আর আপনাদেরকে বলিও আমার কি পেট চলছিল খেতে পেছিলনি আমি বলবেন খেতে পাচ্ছিলাম তো তাহলে আপনারা যদি নতুন করে আমার উপরে রাগ করে আমাকে দাওয়াত না করে তাহলে আমি কি খেতে পাবো নি মনে হচ্ছে নাকি আপনাদের খাবার মালিক আপনারা না খাবার মালিক আমার আল্লাহ জোরে বলুন কে মালিক খাবার মালিক যখন আমার আল্লাহ তাহলে তোমাদের মুখের মানে কি আজকে ওয়াজ হবে আজকে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য ওয়াজ হবে তোমাদের মুখের পানি তোমাদের গালে মুখে ওয়াজ হবে না আজকে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য ওয়াজ হবে আসো ভাই হিসাবে অনুরোধ করছি তোমার পীরের আওলাদ হিসাবে যে পীরের জুতোকে পীর বলে মানতে হয় সে পীরের বাচ্চা আমি তোমাদের অনুরোধ করছি আসো নবীর মিলাদ আসো কেন দুদিনের দুনিয়ায় পড়ে হই হই করছো তোমরা কিসের মজা পেয়েছো তোমরা দুনিয়ায় তোমরা মেলায় যাচ্ছো ফানফানে যাচ্ছো যাত্রায় যাচ্ছো হারাম কাজ করছো হারাম দেখছো কমসে কম হালালটাও সাথে সাথে করো যেমন আমি মেলায় গেলাম গুনাহ হলো আবার আমি জান্নাতের বাগানেও এসেছিলাম নেকি হলো তাহলে গুনাহ হচ্ছে নেকিও হচ্ছে গুনাহ হচ্ছে নেকিও হচ্ছে কিয়ামতের ময়দানে যদি আমলের দাড়িপাল্লাটা বরাবর হয়ে যায় আর গুনার দাড়িপাল্লা যদি সমান সমান হয়ে যায় তাহলে ওরে বাবা একটা নাজাতের ব্যবস্থা থাকবে যে আল্লাহ হয়েছে সমান সমান ঠিক না ভুল শুধু গুনাহ শুধু গুনাহ সমাজে এক শ্রেণীর মানুষ আছে আমার কথা খারাপ লাগলে আমাকে মাফ করবে কেন আমি প্রথমেই বলি যে আমি কারো মুখের পানে দেখি ওয়াজ করিনি আমাকে খাওয়াই যখন আমার আল্লাহ তাহলে তোমাদের মুখের পানে দেখি আমি ওয়াজ করি না সমাজে কিছু মানুষ আছে দেখবেন যাদের নামের আগে মোহাম্মদ থাকে এরা চতুর্থ জঞ্জুরের থেকেও খারাপ অর্থাৎ কুত্তার থেকেও এরা খারাপ সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা দেখবেন নবীর মিলাদে আছে নবীর মিলাদে আছে খালি ভুলোতে আছে একটু হই হই করব ফুচকা খাবো খেলনা কিনবো একটু মেয়ে ছেলে দেখবো একটু হই হই হবে আর এই গ্রামের মা বোনদের উদ্দেশ্যে বলি আমার মা যারা আমার বোন যারা হয় আমি আপনাদের ভাই হিসাবে সন্তান হিসাবে অনুরোধ করছি আপনাদের কাছে ইসলামটাকে নিয়ে খেলা করেন না আপনারা ইসলামটাকে নিয়ে খেলা করেন না আমি হাত জোর জোরে আপনাদের বলে যাচ্ছি ইসলামটাকে নিয়ে খেলা করেন না কি করে ইসলাম প্রচার হয়েছে আপনি জানেন না তাই ইসলামটাকে নিয়ে আপনি খেলা করছেন ইসলামটাকে নিয়ে খেলা করেন না আমার আল্লাহ পারে আমার আল্লাহ পারে বেশাক আমার আল্লাহ পারে তোমাকে ক্যান্সার দিয়ে ঘন ঘন ভেলোরে ছুট কাটাতে কি গো আল্লাহ পারে না ঘন ঘন ছুটবে ক্যান্সার ভালো হবে কেন যে আমরা দিল দিয়েছি মুস্তাফাকে যখন আমরা দিল দিয়েছি নবীকে আর দুনিয়ায় আমাদের অন্য কিছু দরকার আছে বলুন না সারা দিন দরকার আছে আর তো কিছু লাগবে না যে আমরা দিল দিয়েছি তো নবীকে আসো না সেই নবীর তো মিলাদ হতো যাকে প্রেম করেছো তার কথা হতো যখন দুনিয়াবি যখন কাউকে মহব্বত করো প্রেম করো কি করো সারা রাত ধরে তার সাথে কথা বলছো কষ্ট হচ্ছে না তোমার সারা রাত ঘুমোচ্ছ না কষ্ট হচ্ছে না তোমার আর নবীর জন্য দু ঘন্টা টাইম দিতে বুক ফেটে যাচ্ছে আর বলছিস পরকালে নবীর সাফায়াত নেবো
এখানে দুনিয়ার মহব্বতে সারা রাত বিতিয়ে দিয়েছি, তার বেলায় অসুবিধা হচ্ছে না, আর নবীর জন্য দু ঘন্টা তিন ঘন্টা টাইম দিতে কষ্ট হচ্ছে, কোন মুখ নিয়ে নবী সাফায়াত নেবে বলো তোমরা? পরিবর্তন হও, ভালো হও, মানুষ হও। এত পীর সাহেব আসছে আপনাদের সব এলাকায়, এত পীরজাদা আসছে, এখনো যুবকেরা পরিবর্তন হবে না তোমরা? তোমরা তো দুনিয়ায় আমাদের ঘরে ভাইজান বলো, মহব্বত করো, প্রেম করো, আল্লাহ জান্নাতেও তো আমরা একসাথে থাকবো, কি গো থাকবো না থাকবো নি বলেন না ইনশাআল্লাহ? দুনিয়ায় জান্নাতে এসে ভুলালে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে তো? এই নবীর মিলাদে এসে হই 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 করে ঘুরলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে তো? মনে হচ্ছে তো? এবার হয়তো কোন যুবক ভাবতে পারে যে জিন্স প্যান্ট পরে আছি, শার্ট পরে আছি, মাথায় টুপি নেই, কি হয়েছে? জিন্স প্যান্ট শার্ট পরে আছে তো কি হয়েছে? কোনো অসুবিধা নেই, ওই অবস্থায় এসে বসো, ওই অবস্থায় এসে বসো, মাথায় টুপি নেই, কি হয়েছে? মাথায় টুপি নেই তো, ওই অবস্থায় বসো। আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ হিংসুক নয় তোমার আমার মতন, আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহর আইন সমান, আল্লাহর বিচার সমান, আল্লাহ সবটাও দেবে সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো ফিরে আসো, যে উদাহরণ একটা বলি, যে আমার দুনিয়াতে এক বিঘে জমি আছে, কবিঘে জমি? এক বিঘে জমি আছে, কবার বিক্রি হবে বলুন? কবার বিক্রি হবে? এক বিঘে জমি কবার বিক্রি হয়? একবার বিক্রি হয়। সমাজে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, এক বিঘে জমি দুবার চারবার ছবার বিক্রি করে, সমাজ তাকে কিন্তু চিটিং বাজ বলে। কি বলে? সমাজ তাকে চিটিং বাজ বলে, যে একটা জমি বারবার 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 বিক্রি করে তাকে সমাজ বলে চিটিং বাজ। উদাহরণস্বরূপ এই দিল, দিল হচ্ছে একটা জমি, দিয়েছি তো মদিনাওয়ালাকে, দিয়েছি তো আমরা রসুলকে, দিয়েছি তো আমরা আমার আপনার দয়ার নবীকে তো দিল দিয়েছি, আবার কতজনকে দেবে দিল? সমাজ তো তোমাকে চিটিং বাজ বলবে, আল্লাহ জান্নাত তো পাওয়া যাবে না। আসো পরিবর্তন হও, ভালো হও, নবীর মিলাদে আসো। এটা বেইজ্জতি হচ্ছে, আবার তোমাদেরকে বলছি যে যেখানে আছো তোমার নবীর মিলাদ বেইজ্জতি হচ্ছে। কাফেররা তো চায় যে নবীর মিলাদ বেইজ্জতি হোক, এটা বেইজ্জতি হয়ে যায়। ইমানদাররা তো জান মাল দিয়ে ইজ্জত সম্মান রক্ষা করবে, কেমন ইমানদার তোমরা যে তোমরাই বেইজ্জতি করছো? রাগ হলে মাফ করবে না? মুসলমানগণের ছেলে মেয়েরা পারা তরুণীরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী দি দুনিয়ার বাদশার, হাবিবুল্লাহ কত কষ্ট করে কত মেহনত করে এই সুন্দর ইসলামটাকে কায়েম করেছে, দেখো এ যুবকেরা এই দুদিনে দুনিয়ায় পড়ে গেছে, আখিরাতকে ভুলে যেও না, আখিরাতকে ভুলে যেও না, ব্যবসা করতে ভয় করো, চাকরি করতে ভয় করো, দুনিয়াদারি করতে ভয় করো, দোকানদারি করতে ভয় করো, সবটা তুমি করো, সবটা তুমি করো, কিন্তু নবী পাককে ভুলে যে যদি সবটা তুমি করো, সবটা বেকার হয়ে যাবে, আর নবী পাককে দিলে রেখে যাই করবে, যে যাই করবে, যে যাই করবে, ওটাই তোমার ইবাদত হয়ে যাবে। আজকে নবীর মিলাদ হচ্ছে, আমার জায়গাটা একটু ভাড়া দিই, 500 টাকা পাবো, একটা দোকান বসবে 500 টাকায়, নবীর জন্য 500 টাকা ত্যাগ করতে পারলে না, নবীর জন্য 200 টাকা ত্যাগ করতে পারলে না, আমার আল্লাহ 200 জায়গায় 2000 তোমাকে দিবার ক্ষমতা রাখে না? কি গো রাখে না? রাখে না আমার আল্লাহ। 2000-এর লোভে ভরে গেলে দুনিয়ার লোভে 2000 পাবো, 500 পাবো, 1000 পাবো, 200-400 পাবো, নবীর মিলাদ নষ্ট হয় হোক। এ যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, প্রিয়ার করো, ভালোবাসো, এই দুদিনে দুনিয়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না, আখিরাতকে ভুলে যেও না, এ আমার মায়েরা বোনেরা আপনাদেরকেও বলে দিয়ে যায়, আর যত দূর পর্যন্ত
সময় কি রাধা চলে যাচ্ছে আমার মা বুনিরা যে যেখানে আছে আপনাদের উদ্দেশ্যে ভুলে দিয়ে যায় এই দুদিনে দুনিয়ায় পড়ে আখেরাতকে ভুলে যেও না আখেরাতকে ভুলে যেও না আল্লাহ নবীকে মহব্বত করো আল্লাহ নবীকে প্রিয়ার করো আমার রাসূলুল্লাহ তোমার আমার সম্মান কত দিয়েছে দেখো এ আমার মায়েরা বুনিরা যেদিন নারীদের কোনো সম্মান ছিল না যেদিন নারীদের জন্ত জন্ত পুঁতিয়ে দেওয়া হতো যেদিন নারীদের জন্ত জন্ত জ্বালিয়ে দেওয়া হতো কোনো বাড়িতে যদি নারী সন্তান জন্ম নিত ওই সন্তানকে মেরে দেওয়া হতো ওই সন্তানকে জন্ত পুঁতিয়ে দেওয়া হতো আমার মায়েরা বুনিরা একবার তোমরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো একবার তোমরা নিজেদের দিলকে জিজ্ঞাসা করো সেই নবী পাকের মিলাদে আমরা নবী মিলাদটাকে কি করে নষ্ট করি এ আমার যুবকেরা বাপিরা আল্লাহ জান্নাতে লেখা থাকবে আতাইয়ুসুনা ইয়াদখুলুল জান্নাহ তাইয়ুস কোনদিনও জান্নাতে যাবে না আজকে বাপেদের কেউ বলে দিয়ে যায় এ আমার বাপিরা এ আমার ভাইরা মাগুলোকে পর্দা শিখাও পর্দা শিখাও গুণগুলোকে পর্দা শিখাও পর্দা শিখাও 365 দিনে এক বছর 364 দিন পর্দা করলো না আল্লাহ পাকে তার মানে মাপ চাও আমার আল্লাহ পাক বিশাল দয়াময় আমার আল্লাহ পাক মাপ করতে পারে 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 কিন্তু নবী মিলাদের দিন যদি তুমি বেহায়ার মতো ঘুরে নবী পাকের মিলাদ থেকে বেইজ্জতি করো তাহলে কোনো দিনও কি নাজাত পাওয়া যাবে না হে যুবকেরা বাপেরা হে আমার মায়েরা বুনেরা নারীরা নবী হই না নবী হই না নবী হই না মেয়েরা নবী হই না কিন্তু মেয়েরা নবীদের মা হয় মেয়েরা নবী হই না মেয়েরা নবীদের মা হয় নবীদের মা হয় হে আমার মায়েরা বুনেরা তোমরা কি চাও না তোমার সন্তানটা গৌসুল আজমের মতো হও তোমার সন্তানটা নবীদের নবী নেতাদের নেতা পয়গম্বরদের পয়গম্বর আকায় নামদার তাদের মদিনায় তুলায় মদিনার প্যারা নাম মোহাম্মদ রসুলুল্লাহ আদর্শতে তোমার সন্তান বড় হোক তোমার সন্তান মুজাদ্দিদের জামা আবু বকরের মতো হোক এটা যদি তোমরা চাও তাহলে কোনো দিনও বেহায়ার মতো ঘুরলে হবে না কোন বেহায়া নারীর পেটে এইরকম সন্তান আসে না বেহায়া নারীর পেটে ওই রকম সন্তান চলে আসে কিরকম সন্তান আসে যে সন্তানটা বড় হয়ে তার মা তার বাপকে মারবে বেহায়া যে সমস্ত নারী তাদের পেটে আমার আল্লাহ ওই রকম পাঠায় যেমন লাদিন বুজ বারাক মামা ওই রকম আমার আল্লাহ দেবে তাদের পেটে ও সন্তান বড় হয়ে মাকে মারবে বাপকে মারবে কেন মারবে বাপ সিনেমা দেখেছে মা সিনেমা দেখেছে সন্তানকে সাথে করে নিয়ে দেখেছে বাপ মেলাই গেছে মেয়ের হাত ধরে নিয়ে মেলাই বাপ নিয়ে গেছে ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে বড় হয়ে মানুষ হবে না জন্তু জানোয়ার হবে আর যদি আপনি পর্দার মধ্যে থাকেন আবরুকে হিফাজত করেন শরিয়াতকে মেনে চলেন আপনার সন্তান বড় হয়ে আল্লাহর মাহবুব বান্দা হবে জোরে বলুন সুবহানাল্লাহ কমসে কম আপনাদের তো আজকে পর্দা করা দরকার সুবহানাল্লাহ ও যারা আসছেন তাদের তো কষ্ট হয় বলে আসেন আপনাদের বুঝে কষ্ট হচ্ছে নাকি না আমার বলা শুনে ছুটে ছুটে চলে এলেন হুজুর খেপে গেছে হয়তো উল্টো পাল্টা বলবেন এমন ভাবছেন না 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 আপনার বিষয় কিছু বলবো কি বলবো তবে একটা জিনিস বলে যাই হরেক মাল 5 টাকা এটা ইসলাম হরেক মাল 5 টাকা ইসলামে হরেক মাল 5 টাকা নাকি না 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 ইসলাম কারো বাবাকালীন সম্পত্তি নয় শোনো আজ
ইসলাম জুবায়ের সিদ্দিকীর বাবা কালীন সম্পত্তি নয়, ইসলাম আপনাদের বাপের সম্পত্তি নয়, আমার বাপের সম্পত্তি নয়। ইসলামের ক্ষতি করলে আমার আল্লাহ কিন্তু জুবায়ের সিদ্দিকীকেও ছাড়বে না, কোনো আলেম পীর পীরজাদা উলামা মুফতি মুহাদ্দিসকে আমার আল্লাহ ছেড়ে কথা বলবে না, ঠিক না ভুল গো? ইসলামের ক্ষতি করুনি, পরিবর্তন হও, ভালো হও, অংশ কম ইসলামের উপকার করতে পারো আর নাই পারো ইসলামের ক্ষতিটা করে ফেলো না, পরিবর্তন হও। আরে বাবা, যেই দিন নারীদের কোনো সম্মান ছিল না, মা ছেলে মাকে মায়ের সম্মান দিতে জানতো না, যেই দিন নারীদের জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো, ওই দিন আমার রসুল বলছেন না না, মাকে মায়ের সম্মান দাও, বোনকে বোনের সম্মান দাও। নারীরা নবী হয় না, কিন্তু নারীরা নবীদের মা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে এই গ্রামের মা বোনদের উদ্দেশ্য বলি, যা অন্যান্য দিন পর্দা করেন না করেন না, কমসে কম নবীর মিলাদের দিনও পর্দা করবেন না, ঠিক না ভুল গো? নবীর মিলাদের দিনও পর্দা করবেন না, নবীর মিলাদের দিনও বেহায়ার মতো ঘুরবেন, কমসে কম নবীর মিলাদের দিন একটু আবরুকে হিফাজত করে পর্দার আড়ালে বসে একটু নবীর কথা শুনি, নবীর মিলাদের দিন আমরা ভুলব না। যা অন্যান্য দিন অন্যায় হয় হয়, সময় এখনো আছে, এখনো সময় আছে, ভাবেন না, দেখেন না ত্রিপুরার জমিনে কি হচ্ছে, যদি এখনো টনক না ফেরে, এখনো যদি হুঁশ না ফেরে, কবে ফিরবে? আমার আল্লাহ এমনি জালেম সবগুলোকে বসিয়েছে, এমনি বসিয়েছে আমার আল্লাহ, আমাদের জন্য আল্লাহ বসিয়েছে। তো আজ ভাবেন, এখানে ভাবার সময় এসেছে, একবার ভাবেন যে আমাদের ইসলামের ক্ষতি, আমাদের ক্ষতি যখনই হয়েছে কে করেছে? হিন্দু করেছে? না, আমাদের দুশ্মন হিন্দু নয়, আমাদের দুশ্মন জৈন নয়, আমাদের দুশ্মন খ্রিস্টান নয়, আমাদের দুশ্মন ইহুদি নয়, আমাদের দুশ্মন নাসারা নয়, কারা আমাদের দুশ্মন? আমাদের ক্ষতি কারা করলো? ওই দাড়িওয়ালা, ওই টুপিওয়ালা, ওই জুব্বাওয়ালা, ওই নামের আগে মোহাম্মদ, এরাই কিন্তু আমাদের ক্ষতি করেছে, অর্থাৎ আমরা নিজেরা নিজেদের ক্ষতি করেছি, এছাড়া আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সময় আছে, এখনো পরিবর্তন হও। বিশেষ করে আজ আমি জানতে চাইছি, যারা এই জলসায় এসে হই 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 করছে, এরা কি জানে না ত্রিপুরায় কি হচ্ছে? কি গো বলুন, জানে না? তারপরও এদের দিলে কোন আঘাত আছে দেখছেন? এদের কোন চিন্তা আছে দেখছেন? যেখানে আল্লাহর কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে ভেঙে চাড়িয়ে দেওয়া হচ্ছে, এদের দিলে কোনো ব্যথা আছে বলে মনে হচ্ছে? কোনো ব্যথা নেই, চিন্তাই নেই, আল্লাহর ঘর মসজিদ ভেঙে যেত আমরা কি করব? কোনো ভাবনা চিন্তাদের কিচ্ছু নেই, আল্লাহর গজব আসবে, আল্লাহর রহমত হবে মনে হচ্ছে? আরে বন্ধু কি সাথে বলতি গয়াল নবীকে মহব্বত রূপিয়ার ভালোবাসো, এ যুবকিরা বাবিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমি বললাম তোমাকে আমাকে কত মহব্বত করি কত পিয়ার পরে আল্লাহ নবী সাবারা আখরিকে নবী মাকে মসজিদে নববী শুইবে মধ্যে আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে রয়েছে, এমন সময় সাবা হুজুরলা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ আবার কিছু ফুল পরে দে আপনি দেখতে পেয়েছিলেন, আপনি কিছু ফুল পরে দে আবার কেঁচেছিলেন, হুজুর কি ব্যাপার আপনি বলে তার সময় শ্যামা হুজুর দিয়ে বলেছিল আমি রসুল্লাহ শিশু বেলায় যখন তুল্লাহ তুলা খেতাম, সকালে সুস্থুর আগার ফেরেস্তা আমার সন্ন্যাতে সুস্থুর আগার ফেরেস্তা চলে যেত, আমার সন্ন্যাতে সুস্থুর আগার আসত, আমি রসুল্লাহ আব্দুল্লাহ খানা দুলা দিবার জন্য এবার সাবারা শোনো, আমি রসুল্লাহ তারিখে দুল্লাহ দুলা খাচ্ছি, এমন সময় তুলা খেতে খেতে আমি দেখতে পেয়ে গিয়েছিলাম আমার আল্লাহ আলোচনা করতে লেগে গিয়েছে, আমার আল্লাহ বাগেরা
পাকিনাকে পাইগম্বর করেছে, আমার আল্লাহ পাকিনাকে সরদারদের সরদার করেছে, আমার আল্লাহ পাক জানিয়েছে ইনার গুনাহগার উম্মত উম্মতি মুক্তি দিকে, এক শ্রেণীর গুনাহগার উম্মত উম্মতিকে আজাবে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাক দিবে। আল্লাহ পাক কেন দিবে, কেন দিবে, কেন দিবে? তারা দুনিয়া জমিনে যাবে, দুনিয়ার হারাম যাবে, দুনিয়ার হারাম দেখবে, দুনিয়ার হারাম শুনবে, দুনিয়ার হারাম বলবে। আমার আল্লাহ পাক জানিয়েছে তাদেরকে আজাবে জাহান্নাম দিবে। আমি রাসূলুল্লাহ এটা যখন শুনলাম, আমি রাসূলুল্লাহ কে দিয়েছিলাম আবার যখন কানছিলাম, সিরাতে জিবরাইল এসেছিল, সিরাতে জিবরাইল এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমার আল্লাহ জানিয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যদি আমার আল্লাহ দরবারে মাপটা চেয়ে না, খালি দিল থেকে তোবা করে না, আমার আল্লাহ জানিয়েছে তা সারা জীবনের গুনাহ দয়াময় দয়া করে গে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বদরুল শরীফ আল্লাহুম্মা আমার রসুল কেমন নবী দেখো, আমার রসুল যখন শিশু বেলায় দুল্লায় দুলা খেত সকালে সত্তর হাজার চলে আসত, সন্ধ্যাবেলায় সত্তর হাজার চলে যেত, আবার সন্ধ্যাতে সত্তর হাজার আসত, আবার সকালে সত্তর হাজার চলে যেত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কত মহব্বত করে, আল্লাহ রসুল বলছে বাবা সাহাবারা এক তারিখে আমি রসুল, আমি রসুল দুলনায় দুলা খাচ্ছি, আল্লাহ পাকের ফেরেশতারা বলা কওয়া করছে, আলোচনা করছে, আমার আল্লাহ ইনাকে নবীদের নবী করেছে, আমার আল্লাহ ইনাকে নেতাদের নেতা করেছে, আমার আল্লাহ ইনাকে সরদারদের সরদার করেছে, আমার আল্লাহ ইনাকে কুল কায়নাতের নবী করেছে, কিন্তু আমার আল্লাহ ইনার গুনাহগার উম্মত উম্মতি এক শ্রেণীকে আমার আল্লাহ আজাবে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। তখন আল্লাহ নবী যেই শুনলেন কেন দেবে, তারা দুনিয়া জমিনে যাবে, দুনিয়ায় মারামারি, দুনিয়ায় অশান্তি, দুনিয়া দুনিয়া দুনিয়ায় হারাম, দুনিয়ায় হারাম খাবে, হারাম দেখবে, হারাম বলবে, হারাম শুনবে, তারা নবী ভুলা হয়ে যাবে, আল্লাহ ভুলা হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়েছে, আমার আল্লাহ জানিয়েছে তাদেরকে আমার আল্লাহ আজাবে জাহান্নামের মধ্যে দেবে। তো রসুল এটা যখন শুনলো আল্লাহ নবী কাঁদতে আরম্ভ করেছে, আমার রসুল যখন কাঁদছে হযরতে জিবরাইল তখন চলে এসেছে, এসে বলছে ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদবেন না, আমার আল্লাহ জানিয়েছে তারা যদি একবার তওবা করে নেয় আমার আল্লাহ তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার জোরে সুবহানাল্লাহ বললে বিশটা গুনাহ হবে, বিশটা গুনাহ হবে, আসতে বললে দশটা গুনাহ হবে। বুখারী শরীফের হাদিস, একবার সুবহানাল্লাহ বলবেন জমিন আসমানের মাঝ বরাবর যে জায়গা রাখা আছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য আমার আল্লাহ নেকি সওয়াবে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট করেন না মুমিনদের জন্য দুনিয়া, এত কষ্টের জায়গা মুমিনদের জন্য দুনিয়াটা কি গো বলুন, কষ্টের জায়গা। কাফেরদের জন্য দুনিয়া ও আরামের জায়গা, শান্তি দুনিয়া, কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য খুব কষ্টের জায়গা। কিন্তু আজ বড় দুঃখ লাগে যারা জলসায় আসলো না, তাদেরকে জিজ্ঞাসা করবেন কালকে আমার এই কথাটা মিলাবে, একটু ওয়াজ মিলাতে হয়, শুধু আসলে হয় না, শুধু আলোচনা চলে গেলে, আলোচনা করে চলে গেলে হবে না, একটু ওয়াজটাকে মিলাতে হবে। কালকে জিজ্ঞাসা করবে যে হারা নবীর মিলাদ হচ্ছিল, নবীকে খুব ভালোবাসিস, নবীর জন্য জান দিতে পারবি, জিজ্ঞাসা করবে। তখন দেখবেন সেই যুবক সেই বাপ বলবে আরে জান দিতে পারবো নি মানে কুরবান হয়ে যাব নবীর জন্য। তখন তিনাকে জিজ্ঞাসা করবে নবীর জন্য জান দিবি কুরবান হয়ে যাবি, কালকে নবীর মিলাদ হচ্ছিল, দু ঘন্টা যে বসবি না কেন নবীর মিলাদ,
নবীর মিলাদে দু ঘন্টা যে বসলি না কেন, তখন দেখবেন বলবেন ঠান্ডা লাগছিল, কুটুমজন এসেছিল, এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কষ্ট হয় তাই যে বসে। আমি আপনাদের কাছে জানতে চাইছি, যে বলবে যে নবীর জন্য দু ঘন্টা টাইম দিতে কষ্ট হয়, আপনাদের কি মনে হয় সে নবীর জন্য জান দিতে পারবে? বলুন, জান দিতে কষ্ট হবে না হবে? বলুন, হবে না হবে? অবশ্যই জান দিতে কষ্ট হবে। অনেকে আছে বলে আপনারা শুনেছেন যে নবীর জন্য আবার জান দিতে কষ্ট হয়, কোনো কষ্ট নেই। এটাও সত্য, এটা সত্য নয়, এটাও সত্য। কোনটা? যে নবীর জন্য জান দিতে কোনো কষ্ট নেই। কিন্তু এটাও সত্য, হ্যাঁ, নবীর জন্য জান দিতে কষ্ট হয়, কিন্তু এই কষ্টের মধ্যে একটা মজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বসে আছেন, কষ্ট হচ্ছে না আপনার? বসে আছেন, এই এসে বসেছেন, হয়তো এখন হচ্ছে না, কিন্তু এক জায়গায় বসে থাকতে কষ্ট, এক জায়গায় বসে থাকতে ঘন্টার পর ঘন্টা কোমরে লাগে, হাঁটুতে লাগে, পায়ে লাগে, চিৎকার দিয়ে সুবহান আল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহ একবার বলতে গলায় লাগে, কি গো লাগে না, কষ্ট হয়। কিন্তু কষ্ট করলেই তো নেকি পাওয়া যাবে, কষ্ট না করলে তো নেকি পাওয়া যায় না। যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়, যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। তুমি যদি কিছু নিতে চাও তাহলে তোমাকেও কিছু দিতে হবে। তাই তো আমার আল্লাহ জানিয়েছে, বান্দা আমি আল্লাহ আমার সাথে সওদা কর। কিসের সওদা? দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার জন্য আমার দোস্তর জন্য জান ও মাল দে, বিনিময়ে আমি আল্লাহ তোদের দয়া জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সওদা করতে আপনারা রাজি আছেন তো? কি সওদা? জানো দিতে হবে, মালও দিতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমার আল্লাহ বলছে পরকালে আমি আল্লাহ আমার কাছ থেকে দয়ার জান্নাত দিয়ে দেব। কষ্ট করতে হবে? মুসলমান গণেছে মেরা পারা তরুণীরা, এ যুবকীরা আল্লাহ নবীকে মহব্বত রূপিয়ার ভালোবাসো, বিশেষ করে অনেক ওলামা হযরতদের মুখে আপনারা আলোচনা শুনেছে। হে যুবকেরা, তুমি আজকে আমি অদুনগরি নবী পাকে শান করে দিয়ে যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, কত সম্মান দেখো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, কত ইজ্জত দেখো। হে যুবকেরা, বাবেরা আল্লাহ নবী জানা দিলে যে বাবা সারারা আমি রসুলুল্লাহ জানিয়ে দিলা, যারা দুনিয়া জমিনে গরিবদেরকে মহাব্বত করলো, যারা দুনিয়া জমিনে এতিমকে মহাব্বত করলো, যারা দুনিয়া জমিনে এতিমকে খানা খাওয়ালো, যারা দুনিয়া জমিনে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, আমি রসুলুল্লাহ জানিয়ে দিলা, শেষে আমি রসুলুল্লাহ আমার মাথার উপরে হাত বুলিয়ে দিল, এতিমকে যে পানি পান করালো আমি রসুলুল্লাহ জানিয়ে দিলা, তাহলে কেমন ময়দানে আমি রসুলুল্লাহ হাউজে কাউসারের পানি তাকে পান করাবো। এ যুবকেরা, বাপেরা, এ আমার মুরব্বী বাপজানেরা, আল্লাহর নবীকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। এই দুদিনের দুনিয়ায় পড়ে দুনিয়া 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 করো না, আখিরাতকে মহব্বত করো, আখিরাতের কথা চিন্তা করো। এ যুবকেরা, সবাই তো জানেন, সবাই তো শুনেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই জানা কি প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ চাকতে আছে। জুবায়ের সিদ্দিকি মারা গেল, শেষ শেষ তো না, শেষ নয়, আবার শুরু আছে। শেষ যদি হতো তাহলে বেঁচে যেতাম, শেষ নয়, আবার শুরু আছে। এই জুবায়ের কিন্তু আবার জিন্দা হবে। জীবন একটা নয়, জীবন হচ্ছে দুটো, একটা জিন্দেগির, একটা জিন্দেগির মায়াতে, একটা জিন্দেগির মহব্বতে আমরা এই তো হই 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 করছি একটা জিন্দেগির। কিন্তু আমার আল্লাহ আখিরাতটাও আমাদের জন্য রেখেছে, জুবায়েদ আবার জিন্দা হবে, আবার উঠবে, আবার তোলা হবে জুবায়েদ। 60 বছরেরটা চাও না চির ইস্তাহিটা চাও? বলো, যে আজ পুরপুরা শরীফে গেলেন, আমি একটু আপনাদের বিরিয়ানি খাওয়ালাম, ঠান্ডা খাওয়ালাম, থামসাম খাওয়ালাম, একটু ভিআইপি খানা খাওয়ালাম আপনাদের, এই ভিআইপিটা একদিনের জন্য খেতে চান, এক বেলার জন্য?
যে চালাক হবে সে কিন্তু এক বেলার জন্য খাবে না, সে কি করবে যে আমি যতদিন বাঁচবো ততদিন এই ভিআইপি খানা খেতে চাই, ঠিক না বল? সব সময় আমরা ভালোটা চাই না, যে মাটির ঘরে কেন শোবো, আমার ঘরে টালি লাগানো থাকবে, এসি লাগানো থাকবে, ভালো জায়গায় সে শুতে চায়। যদি দুনিয়াতে ভালো চাও তাহলে ভাবো আখিরাতটা, ওটা তো আমাদের আসল, এটা তো আমাদের নকল। শুনছেন আপনারা? ওটা তো আমাদের আসল, এটা তো আমাদের নকল। দুনিয়া এটা হলো একটা ধোঁকা। দুনিয়াটা কি বলো? দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা কখনো সত্য নয়, এটা হলো মিথ্যা। ঘুরতে এসেছেন, আবার যেতে হবে। তো এই যে যাবে কি নিয়ে যাবেন আপনারা? আরে আমার দয়াল নবী কত মহব্বত করে কত প্রিয়ার করে দেখো, এ যুবকেরা আমার আল্লামা পবিত্র কোরআনে জানিয়েছে, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লামা তোমার আমার নবী পাকে আলামিনে জগতে রহমত করে পাঠিয়ে দিল। আল্লাহ নবী মিলাদ এসে আপনারা বসেছে, আমি একটু নবী পাকের মিলাদ মানিয়ে দিয়ে যাই। শোনেন, আম্মা আমিনা এক তারিখে দুপুর বেলায় ঘুমিয়ে রয়েছে, এমন সময় আমিনা খবের মধ্যে দেখতে লেগেছে, আম্মা আমিনা খবের মধ্যে একটা যুবক চলে আসলো, আম্মা আমিনার ঘুমটা ভেঙে গেল, আম্মা আমিনার যে ঘুমটা ভেঙে গেল, আম্মা আমিনার চোখটা খুললো, আম্মা আমিনার চোখটা খোলার পর আম্মা আমিনা দেখতে লেগেছে যেই যুবকটা খবের মধ্যে এসেছিল ওই যুবকটা আমার ঘরে হাজির হয়ে গিয়েছে। আম্মা আমিনা জিজ্ঞাসা করেছিল, কে বাবা তুমি, কে বাবা তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলে বাবা, কে বাবা তুমি, কে বাবা তুমি? ওই সময় আমিনা বলেছিল, কে বাবা তোমার পরিচয়টা তুমি দাও। ওই সময় যুবকটা বলেছিল, এ মামিনা তুমি ঘাবড়াবে না, তুমি ঘাবড়াবে না, আমি অন্য কেউ নই, আমি অন্য কেউ নয়, আমি দুনিয়ার কোন মানুষের মতো মানুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে এ মামিনা তোমার জন্য একটা খুশি সংবাদ দিয়ে, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। ওই সময় আম্মা বলেছিল, ওই খুশি সংবাদটা কি, খুশি সংবাদটা কি? ওই সময় ইব্রাহিম বলেছিল, এ মামিনা তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়েছে, ওইটা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো নয়, এই সন্তানটা দুনিয়ার অন্য কোনো সন্তানের মতো নয়, আমার আল্লাহ জানিয়েছে সন্তানটা নবীদের নবী হবে, নেতাদের নেতা হবে, পয়গম্বরদের পয়গম্বর হবে, সেরদারদের সেরদার হবে, আকায় নামদার তাদের মদিনা তুলে মদিনা, আমার আপনার নবী ঘুরে আল্লাহ পাক পাঠাবে। আম্মা মিনাকে বলতে লেগেছে, এ মামিনা তোমার বাচ্চার নামটা দুনিয়ার কোন মানুষ রাখবে না, রাখবে না, তোমার বাচ্চার নাম আমার আল্লাহ পাক তিনি রেখেছে। এ মামিনা রে আমি জিব্রাইল জানিয়ে দিলাম, জমিন ছিল না তোমার বাচ্চার নাম ছিল, আসমান ছিল না তোমার বাচ্চার নাম ছিল, চাঁদ ছিল না তোমার বাচ্চার নাম ছিল, জিব্রাইল ছিল না তোমার বাচ্চার নাম ছিল, ইসরাফিল ছিল না তোমার বাচ্চার নাম ছিল, জান্নাত ছিল না তোমার বাচ্চার নাম ছিল, জাহান্নাম ছিল না তোমার বাচ্চার নাম ছিল, হে মামিনা এমনকি তুমিও ছিলে না, তোমার বাচ্চার নাম ছিল, তোমার বাচ্চার নাম আমার আল্লাহ পাক নিজে রেখেছে, তোমার বাচ্চার নাম নবী মুহাম্মাদুর রাসূল, বাচ্চার নামটা আমার আল্লাহ তিনি ঠিক করেছেন, আমার নবীর নাম কে রেখেছিল গো, বলুন কে রেখেছে? আমার নবীর নামটা আমার আল্লাহ রেখেছে। কেন বারবার আসার জন্য বলছি শোনো, যে নবীর নাম আমার আল্লাহ রাখে, আমার আল্লাহ আবার জানিয়ে যে বান্দা যদি নামাজ না পড়িস মাপ আছে, আল্লাহ জানিয়ে যদি নামাজ না পড়িস মাপ আছে, রোজা না রাখিস মাপ আছে, হজ না করিস মাপ আছে, যাকাত না দিস মাপ আছে, তবে আমার দোস্তের সামনে বিয়াদবি করে ফেলিস নি জানো, ওখানে জানো মাপ নেই, ওখানে মাপ নেই, ওখানে তোর ঈমানটা লিয়ে লব, কাফের হয়ে মরবি, কাফের হয়ে মরবি। নবীকে কত আল্লাহ মহব্বত করে দেখছেন, নবীকে কত পিয়ার করে দেখছেন। আরে কমসে কম দিলে নবীকে নিয়ে যাও, দিলে নবীকে নিয়ে যাও,
কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তুমি যখন মারা যাবে তোমাকে দাফন করে দিয়ে চলে আসা হবে, তোমাকে যখন দাফন করে দিয়ে চলে আসা হবে তোমার কবরে ফেরেশতা চলে আসবে সওয়াল জবাব নিবার জন্য, ফেরেশতা চলে আসবে। দিলে যদি নবীকে নিয়ে যাও তাহলে তোমার কবরের জবাব তোমাকে দেয়া লাগবে না, তোমার কবরের জবাব মদিনাওয়ালা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। যদি মনে হয় না আমি জবাব দিয়ে দিতে পারবো তাহলে চিন্তা কিসের তোর, আর যদি মনে হয় না জবাব দিতে পারবো না তাহলে তো নবীকে নিয়ে যাও, নবীর মহব্বত নিয়ে যাও, নবীর প্রেম নিয়ে যাও। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলো, আল্লাহ নবীকে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে কে জানে, কে জানে বলো কিয়ামত হবে না হবে না, কিয়ামত হবে কবে হবে কে জানে, আল্লাহ জানে না। সাহাবা হুজুরা কি বলতো জানেন, সাহাবা হুজুরা বলতো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, যারা বলবেন না সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ জানে, কিন্তু না সাহাবা হুজুরা বলতো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। আল্লাহ নবীর কাছে গেছে, আল্লাহ নবীকে বলছে হুজুর কিয়ামতটা কবে হবে, আল্লাহ নবী তখন বলছে কিয়ামত হবেই হবে, কিয়ামত হবেই হবে। তবে বাবা সাহাবা ওই কিয়ামতের দিন পার হবার জন্য কি করেছো তুমি, নবী সাহাবাকে রাসূল বলছে, আল্লাহ নবী যখন বললেন তখন ওই সাহাবা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ ইবাদতের কথা যদি বলেন, ইবাদত আমলের কথা যদি বলেন হুজুর বেশি কিছু নেই, খুব সীমিত খুব অল্প, আর যদি মহব্বতের কথা বলেন ভালোবাসার কথা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিল থেকে আপনাকে আর সৃষ্টিকর্তাকে খুব ভালোবাসি খুব মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসেকম এটা তো নিয়ে যাও, মহব্বতটা নিয়ে যাও, ভালোবাসাটা নিয়ে যাও, প্রেমটা নিয়ে যাও, ইসলামের প্রতি তোমার তো দরদ থাকবে, তুমি তো ইমানদার, যে ইসলামের জন্য লড়াই কারা করবে, যে ইসলামের জন্য লড়াই তো যুবকগুলো করবে, ইসলামের জন্য বরদান কারা দেবে, যুবকরা দেবে, ইসলামের জন্য তলোয়ার কারা তুলবে, ওটাও তো যুবকরা তুলবে, ইসলামের মুজাহিদ কারা, ওটাও তো যুবকেরা। আর আমরা যুবকেরা কি করছি, সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে বিরাট বিরাট চক্রান্ত চলছে যে আমার নবী ইসলামকে মিটিয়ে দেওয়া। শুধু ভারতবর্ষ বলে না, ভারতবর্ষের বাইরে তো আমার রসুলের ইসলাম দিনকে মিটাবার বিরাট চক্রান্ত করছে। আমাদের চিন্তাধারা ভাবনা আমাদের আছে কিছু, যদি বলেন না হ্যাঁ আছে, কই তোমার চিন্তা, আমি তো বুঝতে পারছি না তোমার মহব্বত তোমার ভালোবাসা কই। আরে ইমানদার যে হবে এটুকু বুঝে লেন, এটা বেড়ে নে লোড করে লেন, ইমানদার যে হবে সে নামাজ কাজা করে ফেলতেই পারে, ইমানদার যে হবে সে রোজা ছেড়ে দিতেই পারে, ইমানদার যে হবে সে অবশ্যই গুনাহ করে ফেলতেই পারে। কেন আমরা আদম সন্তান, আমরা নবী নই, আমরা নবী নই। আরে গুনাহ কাদের নেই, গুনাহ তো শুধুমাত্র নবীদের গুনাহ নয়, কাদের গুনাহ নাই বলুন, কাদের নাই, শুধু গুনাহ নবীদের নয়, আমরা তো নবী নই, আমরা তো আদম সন্তান, আমরা তো গুনাহ করব, আমরা পাপ করব, আমরা ভুল করব, আমরা অন্যায় করব, কথা ঠিক না ভুল করব। কিন্তু ইমানদারের একটা লক্ষণ থাকবে, ইমানদারের একটা লক্ষণ থাকবে, দেখবেন যখনই নবীর মহব্বতের কথা হবে সেখানে যে সে বসবে, যখনই নবীর আলোচনা হবে তখন সে জায়গায় যে বসে নবীর আলোচনা খালি শুনবে তাকে মজা লাগবে, কথা ঠিক না ভুল বল। আজ এখানে নবীর আলোচনা হচ্ছে আপনাদের মজা লাগছে বলুন, হ্যাঁ কি না বলুন, মজা লাগছে আপনাদের? যদি কারো বলেন না আমার ঠিক মজা লাগছে না, তাহলে এ থেকে জানতে হবে তোমার ইমানটা। আরে ইসলামে নতুন কিছু আপডেট হয়নি এখনো, জাল্লা নবীদের হাজার বছর আগে বলেছে আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ, আমার পরে আর কোন নবী আসবে না, ইসলামে তো আর নতুন করে কিছু হবে না, সেই একই নামাজ, সেই রোজা, সেই হজ, সেই যাকাত, সেই নবী, সেই আল্লাহ। কিন্তু ইমানদার যারা হবে তাদের কাছে সেই নবীর কথাই একবার কেন বারবার মধুর নয় লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
রসুলের কথা শোনো, নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো, আল্লাহ নবীকে চেনো, আল্লাহ নবীকে চেনো, ঈমান মজবুত রাখো। ঈমান যদি তোমার মজবুত থাকে, তোমার এই দুনিয়ায় কোনো চিন্তা নেই, কোনো চিন্তা ভয় ডর কিচ্ছু নেই। আর ঈমান যদি দুর্বল হয়, তখনই তোমাকে কিন্তু লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, পথথলিত হতে হবে, বঞ্চিত হবে। আর ঈমান যদি মজবুত থাকে, তোমার কোনো চিন্তা নেই। সারা পৃথিবী জুড়ে যেমন ইসলামকে মিটাবার চক্রান্ত চলছে, আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছিল, কলমার প্রচার করেছিল, আমার নবীকে মিটিয়ে দিবার কিন্তু বহুত ষড়যন্ত্র হয়েছিল। তবে আল্লাহ নবী দুটো হাত তুলেছিল, আল্লাহ হয় আবু জেহেল আর না হয় হযরত ওমর, দুজনের মধ্যে একজনকে নিয়েছে দেন না ইসলামের মধ্যে, একজনকে পড়িয়ে দেন না কলমা। আবু জেহেল কি বলেছিল? আবু জেহেল বলছেন না, আমি কলমা পড়ব না, আমি কাফেরদের হেড, কাফেরদের লিডার হয়ে থাকবো, চির জাহান্নামীটাই আমি পছন্দ করেছি। আবু জেহেল জাহান্নামী, চির জাহান্নামী। আর হযরত ওমর বলছেন, একবার দেখি না কি আছে নবীর মধ্যে, যেখানে যাই নবী নবী, যেখানে যাই নবী নবী, যেখানে যাই নবীর কথা, যেখানে যাই মোহাম্মদের কথা, যেখানে যাই মোহাম্মদের প্রেমিক, যেখানে যাই মোহাম্মদ মোহাম্মদ করে। আরে মোহাম্মদের জন্য মানুষ জান দিতে প্রস্তুত, তথাপিও মোহাম্মদকে ছাড়তে প্রস্তুত নেই। আমি নিজে যাই যে দেখি তো কি হয়েছে। হযরতে ওমর আসলো, অনেক বড় কথা, কলমা পড়লো, মুসলমান হলো। আল্লাহ নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ হুকুমটা দিয়ে দেন। আল্লাহ নবী বলছে, ওমর কি করবে? বলছে হুকুমটা দিয়ে দেন। আল্লাহ নবী বলছে কি করবে? বলছে প্রকাশ্য কাবার পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো কি আছিস, আমি ওমর, আল্লাহকে আল্লাহ বলে, মোহাম্মদকে নবী বলে, ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন কি আছিস। হযরতে ওমর পার হয়েছে, হযরতে ওমর পার হয়ে কাবার পাশে তা যাচ্ছে, কাবায় যাচ্ছে, উলঙ্গো তলোয়ার হাতে করে হেঁটে হেঁটে যাচ্ছে। কাফেররা হযরতে ওমরকে দেখে দরজা লাগিয়ে দিয়েছে। হযরতে ওমর বলছে, কি আছিস, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, মোহাম্মদকে নবী বলে মেনেছি, কলমা পড়ে মুসলমান হয়েছি, আয় আমার সামনে কি আছে। কাফেররা তখন দরজাগুলো ঠেলে দিচ্ছে, দরজার ফাঁক দিয়ে দেখছে, দরজা খোলা ছিল, লাগিয়ে শুরু ফাঁক করে দেখছে, কি হলো রে বেরো, আরে রো, সাহাবা হুজুরদের উপরে বহুত অত্যাচার করেছিস, এবার রুকে যা। বলছে না, ওমরের সামনে যাস না। কেন? বলছে ওমর গলায় পা দিয়ে জিপটা টেনে ছিঁড়ে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে রুম দিয়ে আই না। কাফেররা বলছে, ভুলেও যাসনি কেন? বলছে জেন তো জবাই করে ফেলবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আবার আমার আল্লাহ দিন দিয়েছে। আজ ওমরের অনুসারী আছে, এ যুবকেরা শোনো, আজও সেই ওমরের অনুসারী আছে, আজও সেই আবু বকরের অনুসারী আছে। আরে প্রয়োজন হলে আমরাও জানগুলো মুস্তাফার কদমে বিলিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো দিতে পারবেন তো আপনারা? জোরে বলুন পারবেন তো? দেখবেন বাবা কি দিতে পারবো আমরা, সে তো আমার আল্লাহই জানে। দিতে পারলে ইমানদার, দিতে পারলে জান্নাতি, দিতে না পারলে জাহান্নামী। তুমি জান্নাতি নও, জবানটা আমার, জবানটা তার, জবান আমার, কথা কিন্তু আমার নয়। দিতে পারলে জান্নাতি, দিতে না পারলে জান্নাতি নয়, তুমি জাহান্নামী। ফাইসাল্লা এখান থেকে হয়ে গেল। এমন এমন কিছু ইসলামের ব্যাপার নেই যে পীরের আওলাদ যেটা বলবে সেটাই শরিয়াত হয়ে যাবে, এমন কিছু ব্যাপার নেই। এমনকি আমার রসুল বলছে, আল্লাহ নবী বলছে, আমি যেটা বলি নিজে থেকে আমি কোনো কথা বলি না, আল্লাহ নবী বলছে, আমি যা বলি আমাকে আমার আল্লাহ যা বলায় আমি রসুল ততটাই বলি। জোরে বলো সুবহানাল্লাহ, এর বাইরে আমি কোনো কথা বলি না। আল্লাহ নবীকে চেনো, রসুলেরকে মহব্বত করো, নবীর জন্য জান ও মালকে কুরবান করো। পারবেন তো কুরবান করতে? বলুন না পারবেন তো? জোরে বলুন পারবেন তো? ইনশাআল্লাহ বললে হবে, কুরবান করতেই হবে, কুরবান করতেই হবে তোমাকে, তবেই তো তুমি ইমানদার। যদি না করতে পারো, তুমি তো ইমানদারের খাতায় পড়ছো না, তুমি তো ইমানদারের মধ্যে আসছো না।
হ্যাঁ, এবার যদি দাড়ি চাচাও কুরবান করে সেও ইমানদার, দাড়িওয়ালাও কুরবান করলে সেও ইমানদার, জিন্স প্যান্ট শার্ট পরে কুরবান করলে তুমিও ইমানদার, আর বড় জুব্বা পরে কুরবান করলে তুমিও ইমানদার। আল্লাহ নবীকে চেনো, দুদিনের দুনিয়ায় পরে হই হই করো, হ্যাঁ একটু দুনিয়াদারি করতে হয়, জোয়ান ছেলে রক্ত গরম, একটু হই 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 করছো, করো অন্য জায়গায় করো, নবীর মিলাদ এসে করবে। রাগ হচ্ছে আমার উপরে আপনাদের? আপনারা রাগ করছেন আমার উপরে? আপনারা আমার কথায় ভাষায় দুঃখ পেচ্ছেন নাকি গো? মুসলমানের ছেলে মেয়েরা পারা তরুণীরা, এ যুবকেরা আল্লাহ নবীকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো, আরে আমার দয়া নবী কত রহমত লিল আলামিন। দেখো আমরা বলতে লেগেছে, আমি এক তারিখে বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছি, এমন সময় আমি আমিনা আমার শরীরের মধ্যে ঝাঁকুনিটি উঠলো, আমি আমিনা আমার ঘুমটা ভেঙে গেল, আমি আমিনা দেখতে পেয়ে গেছি না, আমার পাশে একটা শিশু বাচ্চা শুয়ে রয়েছে, সেই বাচ্চা শুনি থেকে এত নূর এত নূর এত নূর এত নূর, আমি আমিনা আমার ঘরটা নূরানি থেকে নূর হয়ে গিয়েছিল। শিশু বাচ্চা নবী দুনিয়াতে আগমন করলো এই মাসের ১২ তারিখে, নবী তার স্লিপ এনেছিলেন, এটা কিন্তু নবীর জন্ম নয়, এটা জন্ম নবী জন্ম হয়েছে না, এটা কি? এটা নবী আগমন করেছে। রাত কেটেছে আল্লাহ তোমার দোস্তকে রাতের মধ্যে পাঠাও, দিন কেটেছে আল্লাহ তোমার দোস্তকে দিনের মধ্যে পাঠাও, রাতের কিছু অংশকে নিয়ে আর দিনের কিছু অংশকে নিয়ে, রাতও কষ্ট পেল না, দিনও কষ্ট পেল না, ওটাকে বলা হয় সম্মান শুভে সাথে, ওটাকে বলা হয় শুভে সাথে শুভে সাথে, আল্লাহ বারোই রবিউল আউয়াল সম্মান শুভে সাথে কে সময় ৫৭০ খ্রিস্টাব্দ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক একটা নূরকে পাঠিয়েছিল, যেই নূরের জন্য আল্লাহ জমিনকে বানিয়েছে, যেই নূরের জন্য আল্লাহ আসমানকে বানিয়েছে, যে নূরের জন্য আমার আল্লাহ পাক চাঁদকে বানিয়েছে, যে নূরের জন্য আমার আল্লাহ পাক সূর্যকে বানিয়েছে, যে নূরের জন্য আল্লাহ জান্নাতকে বানিয়েছে, যে নূরের জন্য আল্লাহ জাহান্নামকে বানিয়েছে, যে নূরের জন্য আল্লাহ কুল ও কায়নাত বানিয়েছে। আল্লাহ বা ওই নূরকে দুনিয়া জমিনে পাঠিয়েছিল, আল্লাহ বা বারে রবিউল আউয়াল সুফমা সুফিসে দেখে সোয়া ৫৭০ খ্রিস্টাব্দে দুনিয়া জমিনে কাকে পাঠালো, কাকে পাঠালো, আমার আল্লাহ নবীদেরকে নবী করে আমার আপনার নবীকে পাঠিয়ে দিলে। হবে না, সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনে আমার নবী আগমন করলো, আল্লাহ নবী তাসরিফ রাখলো, দুনিয়ার হারাম দূরে সরে গেল, সেরে দূরে সরলো, বেদাত দূরে সরে গেল, নোংরা দূরে সরে গেল, সুন্দর পরিষ্কার স্বচ্ছ ইসলাম চলে আসলো। দেখো যুবকেরা ভাবো, আজও কিন্তু সেই নোংরামি ফের ফিরে আসছে, সেই নোংরামি আজ ফিরে আসছে। কেমন ফিরে আসছে? বিশেষ করে মুসলমান ঘরে হচ্ছে, বেধর্মীদের ঘরে যা হচ্ছে হচ্ছে, তো আমি দেখতে যাব না, আমি তো আমারটা দেখতে, কথা ঠিক না ভুল? ওটা আবার ফিরে আসছে, যেই দিন বাড়িতে মহিলা আসা মানে মেরে দেওয়া হতো, যেই দিন বাড়িতে মহিলা জন্ম হওয়া মানে জেন্দু জ্বালিয়ে দেওয়া হতো, পুড়িয়ে দেওয়া হতো, আজ সেই দিন আবার আসছে। কোনো মহিলার গর্ভে বাচ্চা থাকলে আগে থেকে ডাক্তার, এটা যদিও ইল্লিগাল লিগাল নয়, এটা অপরাধ কাজ, কিন্তু এখনো আছে সমাজে কিছু এরকম ডাক্তার আছে যারা আগে থেকে বলে দিচ্ছে, জিজ্ঞাসা করছে যার পেটে বাচ্চা আছে তার স্বামী জিজ্ঞাসা করছে, কিংবা স্ত্রী জিজ্ঞাসা করছে যে আমার পেটে কি বাচ্চা আছে, তখন ডাক্তার বলছে তোমার পেটে মেয়ে ছেলে আছে, বলছে মেয়ে হলে মেরে দাও, ও বাচ্চা লোভ না, কথা বুঝছেন না? সেই দিন আবার ফিরে আসে। আজ মুসলমানরা চিন্তা করে সব সময় বলে, আরে আমাদের কাছে দোয়া চেয়ে বলে, যে বলে যে হুজুর দোয়া করবেন যেন আল্লাহ ছেলে দেয়, কেন মেয়েতে এত অ্যালার্জি কেন? যদি মেয়ে হয় অসুবিধাটা কি আছে রে বাবা, ঠিক না ভুল? ঠিক আছে, দোয়া চাই চল, আলহামদুলিল্লাহ দোয়া করি, আল্লাহ যেন তোমাকে একটা নেকবক্ত সন্তান দেয়, তবে মেয়ে হলে
সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের একটু অ্যালার্জি আছে, মেয়ে হলে যেন না মেয়ে ছেলে একটা মেয়ে দুটো মেয়ে তিনটে পরে মেয়ে, আরে আমার আল্লাহ যদি দেয় কি করবে তুমি, কথা ঠিক না ভুল, আল্লাহ ছেলে দিলেও খুশি আল্লাহ মেয়ে দিলেও খুশি, কিন্তু না তারা আবার মুসলমান তাদের নামের আগে কিন্তু মোহাম্মদ আছে, কথা বুঝছেন না আপনারা, সেই সেই সময় আবার আসছে আবার ফিরে আসছে, তোমরা যদি এখন থেকে নবীর আশেক নবীর গোলাম নবীর প্রেমিক যদি না হও কি হবে, রাগ হচ্ছে নাকি আপনাদের, আলোচনায় বিরক্ত লাগছে, এ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীর যে আলোচনা আপনাদের কাছে করছিলাম, আমার আল্লাহ বাবা মা নবীকে কি নিয়ামত করেছে দেখো, আল্লাহ বাবা পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে তাকযাবু মিন আল্লাহি নূর কিতাব মুবিন, আল্লাহ বাবা পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে আমি আল্লাহ বাবা তুমি পাঠিয়েছি নূর, আমি আল্লাহ বাবা তুমি পাঠিয়ে দিলাম নূর, আমি আল্লাহ বাবা তুমি পাঠিয়ে দিলাম আলো, আমি আল্লাহ বাবা তুমি পাঠিয়ে দিলাম জ্যোতি, আমি আল্লাহ বাবা আল্লাহ নবী নূরের নবী তো না কি গো, আমার নবী তো আর নবী নূরের নবী তো, আমার নবী নূরের ঈসাও নবী আমার নবী নবী দুটো নবী, ঈসাও নবী ছিল আর আমার নবীও নবী ছিল, আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা করা যায় অসুবিধা নেই, কিন্তু অন্য কোন নবীর সাথে আমার নবীর তুলনা করা না যায় এই কথা বুঝে আসছে, আমার নবীর মাকাম দেখো, একবার রাসূলকে চেনো আল্লাহ নবীকে চেনো, কেন তোমাদেরকে বলছি ভুল করছো পাপ করছো, এসব কথা আমার বলার প্রয়োজন নেই, এইসব কথা বললে কিছু মানুষের রাগ হয় কিছু মানুষের মনে দুঃখ হয় কিছু মানুষের মনে কষ্ট হয়, তবে আমি এতটুকু বুঝি বন্ধুত্ব করব আল্লাহর জন্য আর দুশ্মনী করব আল্লাহর জন্য, বন্ধুত্ব করব নবীর জন্য দুশ্মনী করব নবীর জন্য, প্রেম করব আল্লাহর জন্য আর দুশ্মনী করব ওটাও আমার আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য হবে, ভুল করুনি ভাইরা পরিবর্তন হও, নবীর মোহাব্বত দিলে রাখো, খোদার কসম আমার আল্লাহ তোমাকে কোন জায়গায় বেউজ্জতি হতে দেবে না, কোন জায়গায় আমার আল্লাহ তোমাকে বেউজ্জতি হতে দেবে না, কেন অত ইজ্জু মানতাছ অত জিল্লু মানতাছ, ইজ্জতের মালিক কে গো বলো কে ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ আর বেউজ্জতির মালিক আমার আল্লাহ, তোমাকে কোন জায়গায় বেউজ্জতি করবে না, আর যখনই তুমি আল্লাহ ভোলা হয়ে যাবে তখনই তুমি সমাজে পদে 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 লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে বেউজ্জতি হবে, আমার আল্লাহ তোমাকে বেউজ্জতি করার, যে জান যখন কবজ হবে তোমার যখন রূহ নিয়া হবে, নেওয়ার দুটো স্টাইল আছে, কটা স্টাইল বলুন কটা, দুটো, একটা আমার আল্লাহ কাফেরদের হাতে কুকুর বিড়ালের মতো মারবে, একটা এটা একটা স্টাইল কাফেরদের হাতে কুকুর বিড়ালের মতো আল্লাহ মারবে, আর একটা নবী দেখতে দেখতে নবী দেখতে দেখতে মদিনাওয়ালার চেহারা দেখতে দেখতে মৌত হবে, যদি মদিনাওয়ালার চেহারা দেখতে দেখতে মৌত নিতে চাও পেতে চাও তাহলে নবীকে দিলটা দাও, তাহলে নবীকে দিল জানলিবার মালিক কিন্তু আমার আল্লাহ, এই দুটো স্টাইল আমার আল্লাহ মৌত দেয়, একটা কুকুর বিড়ালের মতো পথে ঘাটে হয়ে যায় আর একটা সেজদা অবস্থায় হয়ে যায় আর একটা
নবীর চেহারা দেখতে দেখতে হয়ে যায়, আর একটা কলমা পড়তে পড়তে হয়ে যায়। যদি এটা চাও, যদি এটা চাও, তাহলে কিন্তু দুনিয়াটাকে তোমাকে ত্যাগ করতে হবে। কথা ঠিক না ভুল? আরে আমার দয়া নবী কেল্লা ফকির এমন করে যে দেখো এ যুবকিরা, আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল ঈসা বলো তুমি কাকে রাজি, ঈসা নবীকে আল্লাহ বলেছে ঈসা তুমি কিসে রাজি, তুমি রাজি রাজি আমি ঈশা তাতে রাজি, মূসা নবী কেল্লা পাক বলল মূসা তুমি কাতে রাজি, ওই সময় মূসা বলেছিল আল্লাহ তুমি কাতে রাজি, ইব্রাহিম কেল্লা পাক বলছি ইব্রাহিম তোমাকে আগুনে ফেলা হবে তুমি কাতে রাজি, ওই সময় ইব্রাহিম বলেছিল আল্লাহ তুমি কাতে রাজি, ইসমাইল কেল্লা পাক বলেছিল ইসমাইল তোমার গলাতে ছুরা ধরা হবে তোমাকে জবাই করা হবে তোমার গলাতে ছুরা চালানো হবে, ওই সময় ইসমাইল বলেছিল আল্লাহ তুমি জাতি রাজি, আমার আল্লাহ বাপ আদমকে বলল দুনিয়া জমিনে ফেলে দেয়া হবে দোয়া চাইবে কবুল হবে না দোয়া চাইবে কবুল হবে না, ওই সময় আদম বলেছিল আল্লাহ তুমি জাতি রাজি, আমি আদম জাতি রাজি, এক লাখ চব্বিশ হাজার বা দু লাখ চব্বিশ হাজার নবী পয়গম্বর আল্লাহ পাগল দিয়ে লাগলো আমার নবীরা বলো বলো নবীরা বলো বলো তোমরা কাদিরাজি কাদিরাজি, সমস্ত নবীরা সাক্ষী দিয়েছিল মোলা তুমি কাদিরাজি, আমরা নবীরা কাদিরাজি, আমার নবী পাকের বেলা যখন আসছে আমার নবী পাকের কথা যখন আসছে আমার আল্লাহ জানিয়ে যাবি তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি কাদিরাজি তুমি কাদিরাজি তুমি কাদিরাজি, আমি আল্লাহ কাদি রাজি, সমস্ত নবীকে আল্লাহ কি বলছে তোমরা বলো, সমস্ত নবীরা বলছে মওলা তোমার রাজাইটা আমরা রাজা, তোমার খুশিটা আমরা খুশি, আর আমার নবীর বেলায় আমার আল্লাহ বলছে দোস্ত তুমি যাতে খুশি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, জোরে বলো সুবহানাল্লাহ, নবীর মাকাম বুঝছেন আপনারা, নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো, আল্লাহ নবীকে চেনো দুদিনের দুনিয়ায় পড়ে দুনিয়া দুনিয়া করুন আখেরাতের কথা চিন্তা করো, আরে যুবকিরা বাবেরা মায়েরা বোনেরা আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল মা কেমন দয়া নবী ছিল দেখো, একটা কথা এখানে জিজ্ঞাসা করি আমার নবী কি বিশ্ব নবী বলুন, আমার নবী বিশ্ব নবী এটা সবাই বলে, সবাই বলে দেখবেন বিশ্ব নবী দিবস বিশ্ব নবীর আগমন বিশ্ব নবীর মিলাদ, কিন্তু আমি বলছি আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী এত ছোট নয়, আমার নবী এত ছোট জায়গার নবী নয়, বিশ্ব এটা হলো ছোট, বিশ্বটা কি এটা ছোট, আমার নবী এত ছোট জায়গার নবী নয়, আমার নবী তাহলে কিসের নবী, আমার নবী বিশ্ব নয় আমার নবী কায়নাতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবী বিশ্ব নবী নয় আমার নবী আলামিনের নবী, জমিন আসমান কুলো কায়নাত জান্নাত জাহান্নাম জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আল্লাহর আরশের নবী কুলো কায়নাতের নবী আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, বিশ্ব এটা হলো ছোট, বিশ্ব এটা হলো ছোট, এটা বলে এটা মহব্বতে বলে কিন্তু ভাবি না বলে ফেলি, এটা বলা অ্যাকচুয়ালি খারাপ নয় গুনাও নয়, তবে না জেনে বলি, যদি কেউ জেনে শুনে শয়তানি করে বলে তাহলে তো গন্ডগোল, যদি কেউ জেনে শুনে শয়তানি করে বলে না না জানতে আমরা বলে ফেলি যে বিশ্বের নবী, আমার নবী বিশ্ব নয় আমার নবী বিশ্ব মানে ছোট, আমার নবী বিশ্ব নবী নয় আমার নবী হচ্ছে কায়নাতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, আরে মুসলমান গনে জেনে মেরা পারা তরুণীরা এ যুবকীরা আল্লাহ বাপ তোমার আমার নবী পাকে কতটা সম্মান কদর ইজ্জত দিয়েছে দেখো, আর সমাজে আমার নবী পাকে শানকে নিয়ে খেলা করা হচ্ছে, আর সমাজে আমার নবী পাকের ইজ্জত নিয়ে খেলা করা হচ্ছে, এ যুবকীরা রাতের বেলায় সিনেমা দেখো না রাতের বেলায় গান দেখো না রাতের বেলায় মোবাইল দেখো না রাতের বেলায় দুনিয়া দেখো না রাতের বেলায় একটুখানি দেখো আমার নবী পাকে
হয়তো কেউ ভাবতে পারে না ওটা দূরে, আরে ওটাই দূরে, তোমার পাশের গ্রামের খবর নাও, ওখানে আল্লাহর কোরআন কে নিয়ে বেঈজ্জতি করছে, তোমার পাশের পাড়ার খবর নাও, ওখানে আল্লাহর ঘর মসজিদ কে তারা বেঈজ্জতি করছে। সময় এখনো আছে, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখতে পাই না পাইনে গো, এ বলো আল্লাহ পারে না পারে রে, আল্লাহ চোখ নেই তবে আমার আল্লাহ কুদরতি ভাবে সব দেখতে পায়, কি গো পাই না আমার আল্লাহ, হ্যাঁ আল্লাহ পাই না, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ ভালো করে জানে, আমার আল্লাহ পারে, আমার আল্লাহ ভালো করে পারে, নিজের ঘরকে হিফাজত করার ক্ষমতা আমার আল্লাহর আছে, আছে না নাই, জোরে বলো আছে না নাই, চিৎকার করে বলো আছে না নাই, সব আছে, কিন্তু আল্লাহ করছে না কেন, আমার বান্দাকে দুটো হাত দিয়ে পেটিয়েছি দেখি না কি করে, আমার বান্দাকে দুটো চোখ দিয়ে পেটিয়েছি, আমার বান্দাকে দুটো কান দিয়ে পাঠিয়েছি, আমার বান্দাকে দুটো পা দিয়ে পাঠিয়েছি, আমার বান্দাকে জবান দিয়ে পাঠিয়েছি, দেখি না মুখে কুলুপ লেগে থাকে না হক কথাটা জবান দিয়ে বলে, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে, আজকে দেখো একটু ভাবো কথা একটু বোঝো, আজ সমাজে মুসলমানদের যারা আইকন, মুসলমানদের যারা নেতা সেজে বসে আছে, মুসলমানদের যারা লিডার সেজে বসে আছে, এই চোরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, শুনছেন, এই চোর চোরটা গুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, কই রে তোমার যখন কোনো গায়ে আঘাত হয়, তোমার যখন ব্যক্তিগত কোন রকম তোমার যখন কেউ আঘাত করে, তখন 50,000, 60,000, 40,000, 20,000, 5,000 লোক নিয়ে রাস্তায় নেমে যাচ্ছ, আরে মুস্তাফা জানে রহমতের বিষয়ে নুকরা নুকরা প্রমাণ করছে, কই কোন পীর পীরজাদা আলেমকে দেখিনি, 100,000 মানুষ নিয়ে বাংলা অবরোধ করতে ত্রিপুরা সরকারকে হুঁশিয়ারি দিতে, যে পরবর্তীতে যদি আমার নবীর নামে বিয়াদবিমূলক কথা বলা হয় আমরা ছেড়ে কথা বলবো না, কথা ঠিক না বেটি, জোরে বলো, ভাবা দরকার আমাদের, আজ যারা মুসলমানদের আইকন সেজে বসে আছে, সব চোরগুলো ঘরে বসে আছে, কি রে দেখতে পাইনি কেন, বলছে এই তো দেখতে পেয়েছি, কুতা বলছে মোবাইলে চায়ের দোকানওয়ালা মোবাইলে ভিডিও করে নেটে ছাড়তে পারে, কি গো পারে না, বলবেন তো পারে না, ফুচকাওয়ালা চপওয়ালা ঘুগনিওয়ালা ও মোবাইলে ভিডিও করে নেটে ছাড়তে পারে, তার বেলায় অসুবিধা হয়, আমার ভাইকে যদি এই গ্রামে কেউ কোন রকম অপমান করে কি গো আমি ভাই হিসাবে আমার দিলে লাগবে না লাগবে না, এ বলো লাগবে না লাগবে না, আমার যদি ক্ষমতা থাকে যারা অপমান করবে তাদের ছাড়বো আমি, এ বলো ছাড়বো আমি, আমি আসবো না আসবো নি, আমি তো আসবো, আর আমার সতার কে মারছে, সতার কে মারছে, মারছে মারছে না, মারাটা ভুল হয়েছে কেন মারবে, তো ভাইয়ের প্রতি যদি তোমার এত টান হয়, সতারের প্রতি তোমার টান নেই, নবীর ওপরে আমাদের টান আছে না,
জোরে বলো আছে না না জোরে বলো আছে না নাই নবীর জন্য জান ও মালকে কুরবান করতে পারবেন আপনারা এই পারবেন আপনারা কারা কারা পারবেন হাত তোলেন তোলেন আলহামদুলিল্লাহ তাকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর ত্রিপুরা সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে আমার নবীর শানে যদি দ্বিতীয়বার বিয়াদবি করা হয় আমরা ছেড়ে কথা বলবো না আমরা তো এক জগনকেও দেখলাম না বুঝছেন না না ওটা দেখলাম না কেন বুঝছেন না কি হবে আরে বন্ধুত্ব করবো নবীর জন্য কার জন্য জোরে বলো কার জন্য দুশ্মনী করবো কার জন্য যা কিছু করবো সেটা তোমার রসুলের জন্য হবে নিজের ভাইয়ের জন্য এত টান নবীর জন্য টান নেই এখনো সময় আছে মানুষগুলোকে চেনো এখনো সময় আছে মানুষগুলোকে জানো এখন হয়তো কেউ ভাবতে পারে যে আপনি করেন আপনি বলেন আমাকে কজন চেনে রে বাবা আমি ছোট মতো ছেলে আমার কথা কে শুনবে রে বাবা কিন্তু যারা বড় মতো তাদেরকে একটু দেখো না তাদেরকে তো মানুষ চেনে তোমাদের তো ফরজ তোমাদের উপরে ফরজ হয়ে গেছে যে নবী শানলে খেলা হচ্ছে তোমার ফ্যান ফলোয়ার 10 লাখ আছে তোমার ফ্যান ফলোয়ার 20 লাখ আছে তোমার ফ্যান ফলোয়ার 40 লাখ আছে তোমার ফ্যান ফলোয়ার 1 কোটি আছে আমার তো 1 কোটি নেই রে বাবা ফ্যান ফলোয়ার ঠিক না ভুলবো তোমার যখন আছে তুমি দাও না খুঁজে পাওয়া যাচ্ছে খালি মুখে কুলুপ লেগে বসে আছে কথা বুঝছেন না এই যে আমি বলছি এই যে আমি বায়ান করছি যে ত্রিপুরা সরকারকে যদি আমি এখান থেকে হুঁশিয়ারি দিই এটা মূর্খমি হবে আমার এই শুনছেন আপনারা দেখবেন গ্রামে কিছু মিটিং হয় গ্রামে কিছু আলো কোন রকম রাজনীতি যখন কোন মঞ্চ হয় আলোচনা হয় দেখবেন ও ছোট থেকে বড় পর্যন্ত একদম ফচকে থেকে বুড়ো পর্যন্ত সবাই দেখবে হুঁশিয়ারি দিচ্ছে কে পাকিস্তানের মন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছে কে দেখবে তুর্কির মন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছে কে ভারতের পিএম কে হুঁশিয়ারি দিচ্ছে সিএম কে 50টা লোক নিয়ে এই শুনছেন আপনারা কটা লোক নিয়ে 50টা লোক নিয়ে ওর ওই হুঁশিয়ারি আপনার গ্রামের বাইরে বেরো আপনারা জানেন নাকি আমি জানি আমি আপনাদের বলছি এখান থেকে যদি আমি ত্রিপুরা সরকারকে হুঁশিয়ারি দিই এটা আমার বড় মূর্খমি হবে কেন জানেন এইটা এই চৌমাথা অব্দি যাবে নাকি সন্দেহ আছে হুরি হুরি বাপরে বাপ হুজুর বিরাট গর্জন করলো হুরি বাপ পাক্কা চিটি মাদ্রে শুনুন কথা বুঝছেন না ও দেখবেন যখন ব্যক্তিগত স্বার্থ কোন আসবে ব্যক্তিগত স্বার্থ 40টা মিডিয়া নিয়ে এসে বক্তব্য দিচ্ছে ওই 40টা মিডিয়ার সামনে ত্রিপুরা বিরুদ্ধে বল কতজন দেখেছে বলছে 500 জন দেখেছে বলছে 500 জন দেখে লাভ হবে কই 20টা চ্যানেলকে ডাক 20টা চ্যানেলকে দেখে ত্রিপুরা সরকারকে হুঁশিয়ারি দিতে দেখে বলছে না অসুবিধা আছে ওখানে তো আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই রাগ হচ্ছে আপনাদের আমার উপরে রাগ হচ্ছে আপনাদের আমার কথায় আপনারা দুঃখ পেয়েছে আমি কাউকে কোনো রকম টার্গেট করে কোনো কথা বলছি বলবেন তো যে চোর হবে তার গায়ে লেগে যাবে ঠিক না ভুলবো যে চোর হবে সে তার গায়ে লেগে যাবে যদি কেউ হারাম খায় হারাম করে বিরুদ্ধে হলে হারাম করে গায়ে লাগে এই কথা ঠিক না ভুলবো আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি আমি কারো পক্ষে বলতে আসিনি আমি খালি একটা জিনিস আপনাদের বোঝাচ্ছি যে আমার মুস্তাফার সামনে যদি বিয়োজ্যতি হয় আমার নবীর সামনে যদি বিয়োজ্যতি হয় আপনারা কি করবেন আপনাদের কিছু করার ক্ষমতা নেই যাদের ক্ষমতা আছে তারা দেখো বুকে কুলুপ লেগে বসে আছে যাদের ক্ষমতা আছে আপনারা কি করবেন আপনি রাস্তায় যে বলতে যাবেন আপনার ছেপকে লাল করে ফেলে ছুটবেন দেখবেন পাঁচ বাগান দিয়ে ছুটছেন এখন যিনি বললে জিনাকে চাপকাতে পারবেন তিনি কিন্তু বলছেন কেন বলছেন কথা বুঝছেন না আর আমরা একটা জায়গায় শেষ একটা জায়গায় আমাদের কমজোর দুর্বল ওটা হচ্ছে প্রথমে বললাম ইসলামের ক্ষতি যখনই হয়েছে মুনাফিক মার্কা মুসলমান করেছে কারা করেছে মুনাফিক মুসলমান করেছে ওটা আমাদের মধ্যে কিছু ঢুকে গেছে এখন আবার শয়তান সব
সব কালার চেঞ্জ করে ফেলেছে, শয়তানেরা সব কালার চেঞ্জ করে ফেলেছে। মানে আগে কাফেরকে দেখলে বুঝা যেত এটা পাক্কা কাফের রে, কাফেরকে দেখলে আগে বুঝা যেত এটা পাকা কাফের, এখন কাফেরের মাথায় টুপি আছে জুব্বা আছে দাঁড়িয়ে আছে, সন্দেহ হচ্ছে না তো হবে না, আগে ডাইরেক্ট দেখলে চিনতে পেরে যাবে এই তো কাফের, তো পাক্কা ইবলিস শয়তান রে দাদাজি, ফেরেশতাদের ইমাম ছিল রে পাক্কা চিটিং বাজ রে, কথা বুঝলেন না, এখন সব চেঞ্জ হয়ে গেছে, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বড় জুব্বা, এখন তো বুঝাও যাচ্ছে ঢুকে পড়ছে তো ভেতরে, এগুলোকে চিনতে হবে, এগুলোকে চেনো, সময় এসেছে এগুলোকে চেনো। আজ বড় দুঃখ লাগে, ফুরফুরা শরীফে যাও, ফুরফুরা শরীফে দেখো এক চাচা জান বলছে তোরা আমার লোক, এক ভাই জান বলছে তোরা আমার লোক, আর এক আলেম বলছে তোরা আমার লোক, আর এক ইমাম বলছে তোরা আমার লোক, আর এক বক্তা বলছে তোরা আমার লোক, আর একজন বলছে এই আমি যদি রাখি তোমরা যাবে, আর এক চাচা জান বলছে আমি যদি রাখি তোমরা যাবে, আর এক ভাই জান বলছে আমি যদি রাখি তোমরা যাবে, আর এক পীর সাহেব বলছে আমি যদি রাখি তোমরা যাবে, আর আমরা একবার এই দিকে যাচ্ছি একবার এই দিকে যাচ্ছি, বলছি যে হুজুর এখানে, বলছে হ্যাঁ হুজুর এখানে, হ্যাঁ হুজুর এখানে, হ্যাঁ কোনো জায়গায়, কারণ মানে আমরা কষ্ট দিই না, আমরা সবসময় জি হুজুর জি হুজুর, একেও বলছি জি হুজুর আপনার সাথে আছি, আর ওকেও বলছি জি হুজুর আপনার সাথে আছি। তবে আমি আপনাদের জিজ্ঞাসা করবো, আমরা ফুরফুরা শরীফের কোন পীর সাহেব পীরজাদা কোন আলেম কোন মুফতি কোন মুহাদ্দিস কোন চাচা কোন ভাইপো কারো লোক আমরা, না আমরা জামানা মুজাদ্দিদের লোক, চিৎকার দিয়ে বলো বলো যে আমরা কোন পীর সাহেব কোন পীরজাদা কোন আলেম কোন মুফতি কোন মুহাদ্দিস কোন হাদি কোন কাদি জুবায়ের সিদ্দিকের লোক, আমরা জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের লোক, করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা মুজাদ্দিদের জামাত, দাদা হুজুরের লোক, দাদা হুজুর পাঁচ হুজুর আমাদের দিলি আছে, কথা ঠিক না ভুল, এবার দাদা হুজুর পাঁচ হুজুরের দেখানো রাস্তায় জুবায়ের সিদ্দিকি যদি চলে জুতো মাথায় করে রাখবেন, যদি না চলে মানি না দূরে থাকে, সালাম দেবেন না, মুসাবা করবেন না, নজরানা দেবেন না, দাওয়াত করবেন না, গ্রামে নিয়ে আসবেন না, লেনদেন রাখবেন না, শুনছেন আপনারা জোরে বলুন, শুনছেন আপনারা, যদি আমার কথাবার্তা ব্যবহার আচার চাল চলন আখলাক চরিত্র দাদা হুজুর পাঁচ হুজুরের থেকে বাইরে হয়, সিলসিলার বাইরে হয়, তাহলে আমার থেকে আপনারা কি করবেন বলুন, দূরে থাকবেন, গ্রামে নিয়ে আসবেন না। তবে এতটুকু বলে যায়, কোন পীরের আওলাদের সমালোচনা করার অধিকার তোমার নেই, কোন পীরের আওলাদকে গাল দিবার অধিকার তোমার নেই, কোন পীরের আওলাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করবে, আঙুল তুলে কথা বলবে, নোংরা কথা বলবে, মাচাই বসে কথা বলবে, চায়ের দোকানে বসে কথা বলবে, এটা এ অধিকার কিন্তু তোমার নেই। কেন নেই? তোমার ছ পীরের পিছনে গেলে হরিপদ মান্না বেরোবে, এই যে পীরের আওলাদের দিকে আঙুল দেখিয়ে কথা বলছো, ওই পীরের আওলাদের ছ পীরের পিছন, দশ পীরের পিছন, কুড়ি পীরের পিছনে গেলে স্বয়ং আমার রসুলুল্লাহ বাবা সমালোচনা করো না, আমি আবু বাক্কার, শুধু আমার রক্ত নেই ওর গায়ে, নবী সাহাবা আবু বাক্কারের খুন আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আজ মদখোর জুয়া খোর তারিখ খোর সুদ খোর জেনা খোর ফুরফুরার পীরের আওলাদদের দিকে আঙুল তুলে কত বলে, লজ্জা লাগে না, বেহায়া বেসরম, হায়া নেই লজ্জা নেই, তোর বাপের হাত ধরে যদি এর বাপ কলমা না পড়াতো, তোর দাদুর হাত ধরে আমার দাদু যদি কলমা না পড়াতো, দেরিয়ে দেরিয়ে পিশাব করতিস, ধুতি পরে ঘুরতিস, লজ্জা লাগে না পীরের আওলাদের সমালোচনা করতে, না হুজুর বেঁকা মুদু তোকে সমালোচনা করার পাওয়ার দিয়েছে দাদা হুজুর, না হুজুর খারাপ চাল চলন ভালো নয়, তোকে সমালোচনা করার পাওয়ার দিয়েছে দাদা হুজুর, দাদা হুজুর কি বলেছে দূরে থাকবি, কথা ঠিক না বলবো, দাদা হুজুর বলেছে দূরে থাকবি সমালোচনা করবি, ভালো না লাগে দূরে থাকবি সমালোচনা করবি, সমালোচনা চলবি, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি আমার ভাইরা আমার বাপেরা, আমরা দাদা হুজুরের কাল লোক, বলো বলো কাল লোক, দাদা হুজুরের লোক তো আপনারা
না ওই হ্যাঁ হুজুরের দল যে হুজুর আপনার বেলা হ্যাঁ ওখানে যে বলবে হ্যাঁ দাদা হুজুরের লোক তো আপনারা এই বলেন দাদা হুজুরের লোক তো কারা কারা দাদা হুজুরের হাত ধরে দাদা হুজুরের কারা কারা আলহামদুলিল্লাহ হাত একবার তুলে রাখবেন একটা কথা বলবো হাত তুলে রাখবেন যদি কোনো চাচা জানের কোনো লোক হও যে হুজুর আমি চাচার দলে আপনি বেলে যদি কেউ বলেন না আমি ভাই জানের দিকে আমি চাচা জানের দিকে হাত নিয়ে বেলে আর যদি বলেন না আমার দাদা হুজুরের দিকে হাত তুলে রাখে আল্লাহ দেখছে আল্লাহ দেখছে আমার আল্লাহ হাত যেন কবুল করে দুনিয়াতে হাত যেন আল্লাহ কবুল করে আর আখেরাতে দাদা হুজুরের সাথে আল্লাহ জান্নাতে যেন দাঁড়াবার একটা জায়গা দেয় বলেন আল্লাহুম আমিন জোরে বলেন আল্লাহুম আমিন হাত না বান তাকবীর দা নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর দাদা পীরের ভক্ত মুরিদ গো দাদা পীরের ভক্ত মুরিদ গো নারে আমি কারো বিরুদ্ধে বললাম কি গো ভাইরা আমি কারো বিরুদ্ধে বললাম আমি কাউকে কোনো টার্গেট করে কথা বললাম যদি তোমার মনে হয় না হুজুর মনে হচ্ছে কারো বিরুদ্ধে বলেছে তোর মনে নুগুরা তোর মনটা খুব নুগুরা তোর মনটা পরিষ্কার কর সুৎখোর সুৎখোরকে দেখে চিনতে পারবে বিড়িখোর বিড়িখোরকে দেখে চিনতে পারবে নামাজি নামাজিকে দেখে চিনতে পারে আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে দেখে চিনতে পারে শুধু অশুনলে হবে না ওয়াজের গভীর কতটা এটা বুঝতে হবে যেখানে আমি কারো সমালোচনা করতে আসিনি আমি এতটুকু বুঝাতে এসেছি দাদা হুজুরকে মহব্বত করি পাঁচ হুজুরকে ভালোবাসি দিল দিয়েছি ইনাদের ইনাদের মহব্বত করেছি ভালোবেসেছি ইনাদের দেখানো রাস্তায় যে চলবে যে চলবে ইনাদের আমরা দিলে করে রাখি কে চলছে কে চলে না হুজুর এটা বলেন এটা কেন আমি বলবো এটা জানেন না আপনারা আগুনে হাত দিলে কি হয় বলুন না কি হয় একটু সারাদান কি হয় করে তো আমাকে বলতে হবে নাকি জানেন তো পানিতে হাত দিলে কি হয় হাত পুড়ে যায় পানিতে হাত দিলে হাত পুড়ে যায় জানেন না এটা জানেন তো 60 বছর বয়স হয়েছে চারটে পাঁচটা ছেলে পুলের বাপ হয়েছে এখনো কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে না ও হুজুর আপনি বলেন ভালো একটা লাইন পেয়েছেন হুজুর একটু আপনি বলে যান হুজুর আপনি বলেন জানেন না কোনটা ঠিক কোনটা ভুল না বুঝতে পারছি না তোমাকে কে বুঝতে বলেছে দাদা হুজুরকে ধরো না কে তোমাকে বুঝতে বলেছে জুবায়েদ সিদ্দিককে বুঝতে পারছিনি কে তোমাকে জুবায়েদকে বুঝতে বলেছে আশিকের রসুল ছোট হুজুরকে বোঝো না ওটাকে ধরো না পীরের জুতোকে পীর বলে মানতে হয় সে পীরের খুন জুবায়েদ সিদ্দিককে জুবায়েদ সিদ্দিককে মানে হ্যাঁ পছন্দ হয় না দূরে থাকি রাগ হলো আপনাদের আপনাদের রাগ হলো আমার কথা আপনাদের কষ্ট হলো আমার কথা ভাই জান বলে মহব্বত করেন তো কি গো বলার অধিকার আমার আছে না না আমি ভুল বলছি আমি কারো বিরুদ্ধে বলছি আমি কাউকে টার্গেট করে কথা বলছি যদি কারো মনে হয় বললাম যে যেমন তার চিন্তাধারা সোজ ভাবনা তেমন হবে কেউ যদি কালো চশমা পরে দেখে এতে জুবায় সিদ্দিককে কালোই দেখবে চশমা খোলো কোন পিসায় পীর দাদা চশমা পরুনি চশমা খুলে ফেলো চশমা যদি পড়তে হয় দাদা হুজুর একটা পর ঠিক না বলবো মুসলমান করে ছেলে মেরা পারে তুনুনিরা এ যুবকেরা অনেক আলাম চুন হয়ে গেল এবার তো সবকে ভুলে দিব তুমি বিদায় নিয়ে চলে যাবা লাগে যেমন আর ইনার কথা তো আমি বলবো তুমি না ভুলে দিয়ে যায় এ যুবকেরা পাবে না মারা বলেরা আল্লাহ পাক তোমার আমা নবী পাকের কত সুন্দর কত ইজ্জত কত মাকাম দিয়েছে দেখো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো আল্লাহ পাক যখন দুনিয়াকে ধ্বংস করে দিবে দুনিয়া ফানা করে দিবে আল্লাহ পাক সর্বপ্রথম কাকে তুলবে কাকে তুলবে সকলে উঠে দাঁড়া সকলে উঠে দাঁড়া তকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর সিলসিলা ফুরফুরা শরীর সিলসিলা ফুরফুরা শরীর চাচা আব্বা জান হুজুর ফির কিবলা চাচা আব্বা জান হুজুর ফির কিবলা নারে তাকবীর নারে তাকবীর খোলা যাবে খোলো তো খোলো 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 খোলো
আহলে সুন্নাত ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামা।